সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, নেক আমল করে, এর সাথে অন্য আয়াতে আরো দুটি কাজের উল্লেখ আল্লাহ করেছেন। সেখানে বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআইহা ওয়া হুয়া মুমিন। উভয় আয়াতাংশের সারমর্ম হল, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে এবং আমলগুলি সহিনিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, এই চার গুণ বিশিষ্ট কোন মানুষ যে মুমিন হবে, নেক আমল করবে, নেক আমল সহিনিয়তে করবে, নবীর তরিকা মতে করবে, এই মানুষের ব্যাপারে আল্লাহ বলেন, সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই একটি ক্ষেত্র ইসলামের দৃষ্টিতে যেখানে আল্লাহ নারী পুরুষের জন্য সমান সমান পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এই ক্ষেত্রে নারী পুরুষ সমান। কোন ক্ষেত্রে? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহিনিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে সে পুরুষ হলেও আমি তাকে যেই পুরস্কার দিব, নারী হলেও সেই পুরস্কার দিব, পুরস্কারটা হলো আমি তাকে পবিত্র জীবন দান করব। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, এখানে আল্লাহ একটি ক্ষেত্রে নারী পুরুষকে সমান বলে ঘোষণা করেছেন। কোন ক্ষেত্রে? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলার ক্ষেত্রে। কিন্তু অনেক বিষয়েই, কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যোগ্যতার ক্ষেত্রে নারী পুরুষ সমান নয়। অনেক কাজ আছে পুরুষের আলাদা, নারীর আলাদা, কিন্তু পুরুষ তার আলাদা কাজটা করে যেই পুরস্কার আল্লাহর কাছে পাবে, নারী তার আলাদা কাজ করে আল্লাহর কাছে সেই একই পুরস্কার পাবে। যেমন পুরুষের জন্য জুমার নামাজ ফরজ, নারীদের জন্য ফরজ নয়। পুরুষের জন্য ঈদের নামাজ ওয়াজিব, নারীদের জন্য ওয়াজিব নয়। পুরুষের জন্য পাঁচ বেলার নামাজ এবং তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়া সুন্নত, নারীদের জন্য সুন্নত নয়। এজন্য হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, নারী ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব পাবে। এছাড়া অন্যান্য হাদিসে রাসূল বলেছেন, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জিহাদের সওয়াব, নারী স্বামীর গড় করলেই পায় জিহাদের সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসলে পায় গাজীর সওয়াব, নারী সন্তান প্রসবের পরে বেঁচে থাকলেও পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সওয়াব, নারী ও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। পুরুষের জন্য জমাতের সওয়াব আছে, নারীর জন্য জমাতের সওয়াব আছে, একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন।
পুরুষের জন্য জেহাদের সওয়াব আছে, নারীর জন্য জেহাদের সওয়াব আছে, একই কাজে না ভিন্ন ভিন্ন। পুরুষের জন্য গাজীর সওয়াব আছে, নারীর জন্য গাজীর সওয়াব আছে। পুরুষের জন্য শহীদের সওয়াব আছে, নারীর জন্য শহীদের সওয়াব আছে, একই কাজে না ভিন্ন ভিন্ন কাজে। আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুমিন হলে, আমল ভালো করলে, সহি নিয়তে করলে, নবীর তরিকা মতে করলে, পুরুষ হলেও আল্লাহ পবিত্র জীবন দান করবেন, নারী হলেও আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন। কত কাজের বিনিময়ে আল্লাহ পবিত্র জীবনের ঘোষণা দিলেন? চার কাজ। কত কাজের বিনিময়ে পবিত্র জীবনের ঘোষণা দিলেন? চার কাজ। এক নম্বর হইল মুমিন হওয়া, দুই নম্বর আমল ভালো করা, তিন নম্বর সমস্ত নেক আমল সহি নিয়তে করা, চার নম্বর সমস্ত নেক আমল নবীর তরিকা মতে করা। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। আপনারা কয়েকদিন ব্যাপী তফসিরুল কোরআন সম্মেলনে বিভিন্ন উলামায়ে কেরাম বুজুর্গানে দিনের মুখ থেকে বহু কথা শুনবেন, সব কথাই সকলে মনে রাখতে পারবেন। আমি অনুরোধ করে বলবো যে চার কাজের জন্য আল্লাহ নারী পুরুষকে সমান পুরস্কারের ঘোষণা দিয়েছেন, সেই চার কাজ অন্তত জীবন ভর মনে রাখার চেষ্টা করুন। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। কত কাজ? কি কি? ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। এই চার কাজের উপর আল্লাহ আলোচ্য আয়াতে দুইটা পুরস্কারের ঘোষণা দেন। একটা পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তাকে পবিত্র জীবন দান করব, আর একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ আমি তাকে আমলের তুলনায় পুরস্কারের পরিমাণ অনেক বেশি দেব। তাই মোট ছয়টা জিনিস এখানে ব্যাখ্যা সাপেক্ষ। ঈমান কাকে বলে তা বিস্তারিত আলোচনা হওয়া দরকার, নেক আমল কাকে বলে তা বিস্তারিত আলোচনা হওয়া দরকার, সহি নিয়ত কাকে বলে তার আলোচনা বিস্তারিতভাবে হওয়া দরকার, নবীর তরিকা কাকে বলে তার আলোচনা বিস্তারিতভাবে হওয়া দরকার, পবিত্র জীবন কাকে বলে তার বিস্তারিত আলোচনা হওয়া দরকার, আমলের তুলনায় পুরস্কার বেশি এর একটা ধারণা নিয়ে যেন যেতে পারেন এমন একটা আলোচনা হওয়া দরকার। এই আয়াতের তর্জমা থেকে আমরা যা বুঝলাম, এখানে ছয়টা কথা বুঝতে হবে তফসিরের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে। এই ছয় কথার ব্যাখ্যা সবিস্তারে করার মতো সময় সুযোগ আমার হাতে নাই। আমি খুব সংক্ষেপে এই ছয় কথার ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। তাই যেহেতু সংক্ষেপে বলবো কথা, এজন্য দয়া করে আপনারা একটু মনোযোগের সাথে বুঝার চেষ্টা করুন। ছয় কথার প্রথম কথা হলো মুমিন হওয়া, যার মধ্যে ঈমান আছে তাকে মুমিন বলা হয়। আর সমষ্টিগতভাবে ছয়টি কথা বিশ্বাস করার নাম ঈমান। একটা প্রসিদ্ধ হাদিসকে মুহাদ্দিসিনের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। সেখানে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় কথা উল্লেখ করে দিয়েছেন, এই ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান। যে ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান, এই ছয় কথা হাদিসে জিবরিলে সবগুলি উল্লেখ থাকলেও সাধারণ মুসলমান হাদিসে জিবরিল খুঁজেও পাবে না, পেলেও পড়তে পারবে না, পড়তে পারলেও বুঝতে পারবে না।
কাজেই সাধারণ মুসলমান ঈমান পাবে কোথায়? সাধারণ মুসলমানের ঈমানের দৌলত সংগ্রহ করার স্বার্থে উলামায়ে কেরাম হাদিসে জিবরিলের বর্ণিত সেই ছয় কথা একটি কলেমার ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এখন আপনারা সেই কলেমাটা মেনে নিলেই আপনারা ঈমানদার হতে পারেন। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পরকাল এবং কিয়ামতের মাঠে জীবিত হয়ে দাঁড়ানো দুইটাকে যদি দুইটা গণেন তাইলে সাতটা হবে, আর দুইটাকে যদি একটা গণেন দুটোই পরকালের অন্তর্ভুক্ত তাহলে সর্বমোট ঈমানের বিষয় হবে ছয়টা। এক নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, দুই নম্বরে আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, তিন নম্বরে আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, চার নম্বরে আল্লাহর প্রেরিত নবী রাসূল বিশ্বাস করলাম, পাঁচ নম্বরে আল্লাহর নির্ধারিত তকদির, ছয় নম্বরে আখেরাত। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখেরাত বিশ্বাস, এই ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান। বুঝে থাকলে বলেন তো কত কথা বিশ্বাস করার নাম ঈমান? ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি ছয় কথার কোনো একটা কথা পরিষ্কারভাবে বলে যে আমি বিশ্বাস করি না, অথবা এমন কথা বলে বা এমন কাজ করে যার দ্বারা বিশ্বাস না করাটাই প্রমাণিত হয়, তাহলে সে আর মুমিন মুসলমান থাকে না, সে বেদিন কাফির হয়ে যায়। ছয় কথার কোনো একটি কথা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে অমান্য করলেই আর মুমিন মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আমার ধারণা মতে শুধু ঈমান কিভাবে থাকে আর কিভাবে যায় এই বিষয়ের উপর কয়েক ঘন্টা আলোচনা হওয়া দরকার আমাদের সমাজের মুসলমানদের জন্য, কারণ আখেরাতে চিরস্থায়ী জাহান্নাম থেকে নাজাতের একমাত্র জিনিস হল ঈমান। ঈমান থাকলেই চিরস্থায়ী জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, ঈমান না থাকলে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাহলে অন্যান্য আলোচনা বেশি গুরুত্বপূর্ণ না ঈমানের আলোচনা বেশি গুরুত্বপূর্ণ? কিন্তু আমাদের বর্তমান সমাজের বহু মুসলমান ঈমান কাকে বলে তাও জানে না, ঈমান কিভাবে রক্ষা হয় তাও বুঝে না, ঈমান কিভাবে ধ্বংস হয়ে যায় তাও বুঝে না। এদের চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমানের হেফাজত জানতে হবে, বুঝতে হবে, ঈমানের হেফাজত করতে হবে, এই জন্য বিস্তারিত আলোচনার দরকার। আমি আগেই বলেছি আমার হাতে যেহেতু সময় সুযোগ কম, কথা খুব সংক্ষেপেই বলার চেষ্টা করি। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি সর্বপ্রথমে মুমিন হয় তাহলে তোমার দ্বিতীয় কাজের মূল্য আছে, তৃতীয় কাজের মূল্য আছে, চতুর্থ কাজের মূল্য আছে মুমিন হইলে। ঈমানই যদি থাকে না তাহলে আমলের কোনো মূল্য নাই। যেই লোক উযু করে নামাজে দাঁড়িয়েছিল কিন্তু দাঁড়ানো মাত্রই তার উযু ভেঙে গেল, এরপর যদি সে সূরা কেরাত পড়ে রুকু সেজদা করে, বুঝে থাকলে বলুন তো তার সূরা কেরাতের দাম কত আর রুকু সেজদার দাম কত? উযু ভেঙে গেলে যেমন নামাজের সূরা কেরাতের কোনো মূল্য থাকে না, রুকু সেজদার কোনো মূল্য থাকে না, তেমনি ভাবে ঈমান ধ্বংস হয়ে গেলে আমলেরও কোনো দাম থাকে না, সহিনিয়তেরও কোনো দাম থাকে না, নবীর তরিকারও কোনো দাম থাকে না। এক নম্বর আলোচনা গেল ঈমান কাকে বলে, দুই নম্বর আলোচনা হইল নেক আমল কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং আল্লাহর রাসূল হাদিস শরীফে
যত কাজ করার আদেশ করেছেন মুমিন মুসলমানকে এইগুলি নেক আমল। নামাজ পড়ার আদেশ করেছেন, এটা একটা নেক আমল। রোজা রাখার আদেশ করেছেন, এটা একটা নেক আমল। হজ করার আদেশ করেছেন, কুরআন তেলাওয়াতের আদেশ করেছেন, দোয়া করার আদেশ করেছেন, তসবিহ পড়ার আদেশ করেছেন, জিকির করার আদেশ করেছেন, যত কাজের আদেশ করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, সবগুলি কি আমল? নেক আমল। আর কিছু আছে বদ আমল, যে কাজগুলি করতে আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষেধ করেছেন সেইগুলির নাম বদ আমল। সুদ খাইতে নিষেধ করেছেন, ঘুষ খাইতে নিষেধ করেছেন, বেপর্দা চলতে নিষেধ করেছেন, মানুষ পশুর ছবি ঠেকা বসত ছাড়া ছবি তোলা নিষেধ, ছবি সংরক্ষণ করা নিষেধ, ছবি ঘরে লটকানো নিষেধ। যেগুলি নিষেধ করেছেন এইগুলি করার নাম বদ আমল। কি আমল? বদ আমল। দ্বিতীয় পর্যায়ে বদ আমল সম্পর্কেও এই সমাজে বিস্তারিত আলোচনা হওয়া দরকার, কারণ এই সমাজের সিংহভাগ মুসলমান কি পরিমাণ বদ আমলে লিপ্ত তার কোনো হিসাব নিকাশ নাই। তারপরে জুলুমদর জুলুম যেটা সেটা হইল, দিন রাত 24 ঘন্টা বদ আমল করে চলেছে, অথচ কল্পনাও করে না যে এটা একটা বদ আমল, এটা একটা গুনার কাজ, কল্পনাও করে না যে এটা একটা গুনার কাজ।